নরসিংদের ঘোড়াশাল পৌর এলাকায় ডাকাতের বাড়ায় রাত জেগে পাহারা দিচ্ছেন এলাকাবাসী গেল দুই মাসে সেখানকার কয়েকটি মহল্লায় ঘটেছে বেশ কয়েকটি ডাকাতির ঘটনা বিস্তারিত আমিন চৌধুরী রিপোর্টে এমন দৃশ্য এখন প্রতি রাতেই ঘোড়াশাল পৌর এলাকা জুড়ে ডাকাত আতঙ্কে বিপর্যস্ত বাসিন্দারা দল বেঁধে লাঠি হাতে এলাকা পাহারা দিচ্ছে এরপরও থামছে না ডাকাতের উৎপাত দীর্ঘদিন ধরে আমাদের এলাকায় ডাকাতি হয় আমরা পাহাড়ার মাধ্যমে কিছুটা প্রতিরোধ করছি কিন্তু এটা স্থায়ী প্রতিরোধ না স্থায়ী প্রতিরোধের জন্য আমাদের প্রশাসনিক সহযোগিতার অনেক প্রয়োজন আমরা অনেক বয়ে থাকি আতঙ্কে থাকি আমরা পুরুষ মেয়ানো সবাই বাইরে লাঠির সোটা নিয়ে বাইরে চলে যায় পিস্তল টিস্তল থাকে তো এইসব বয়ে আমাদের গ্রামবাসী অনেকেই সামনে আগাইতে চায় না ডাকাতি হচ্ছে যাই না সামনে আগাইতে চায় না কারণ আমাদের সাথে লাঠি দেখা যায় ইয়ে থাকে ছুরি বল্লম ওদের কাছে থাকা আমাদের কাছে বল্লম লাঠি এগুলি এগুলি দিয়ে আমরা সামনে আগাইতে পারি না পুলিশি টহলের পরও পৌর এলাকার পাইকসা, দক্ষিণ পলাশ ধলাদিয়া বাঙালপাড়া বারারিয়া পাড়া এলাকায় বেশ কয়েকটি ডাকাতির ঘটনা ঘটেছে ডাকাতদের হামলায় মারাত্মক জখম হয়েছে অনেকেই আমরা আতঙ্ক থেকে মুক্তি চাই আমাদের খুব কষ্টের কাটে আমরা তো থানায় কেস পর্যন্ত করি নাই জীবনের ঝুঁকিতে যে আমরা এখানে বিদেশি ভাড়া থেকে কেস করলে আমাদের ঝুঁকি হয়ে যাবে রিক্স হয়ে যাবে আমাদের এই একা একা অ্যাটাক করছে প্রায় বিশ মিনিট পঁচিশ মিনিট এদের সাথে বেশ দূরাদুর হয়েছে পরে ভিতরে ঢুকে দরজা সবগুলোই ভাই ভেঙে ফেলাইছে আর কি সিটকে মিটকে ভেঙে ঢুকছে ভিতরে কত ফ্ল্যাটে লোকটা আনুমানিক তিরিশ থেকে চল্লিশ জন হবে আমার দুইটা কোপ দিছে এই ছোটো ছেলের একটা কোপ কোপ দিছে বড়ো ছেলের দুইটা বাড়ি দিছে ডাকাতি রোধে পৌরবাসীকে সাথে নিয়ে পুলিশের পাশাপাশি মাঠে নেমেছেন খোদ পৌর মেয়র আতঙ্ক সৃষ্টির লক্ষ্যে কিছু প্রচুর মহল এই অপচেষ্টা করছে প্রাইন কথা বলেছে প্রশাসনের সাথে কথা বলেছে আর সবাই আমাকে আশ্বস্ত করেছে সাত দিনের হওয়ার পরামর্শ দিয়ে অচিরেই কার্যকর পদক্ষেপ নেয়ার কথা জানিয়েছেন এই পুলিশ কর্মকর্তা আতঙ্কিত হওয়ার কিছুই নেই অনেক সময় অনেক রিহুমারির মাধ্যমে তারা আতঙ্কিত হচ্ছে রাত্রে আমাদের এলাকায় যথেষ্ট পুলিশ টোহলে রাত্রিকালীন টহলে রয়েছে আশা করি অল্প দিনের মধ্যেই আমরা এলাকার শান্তি শৃঙ্খলা আরও উন্নত করতে পারব মানুষের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশ প্রশাসনকে আরও তৎপর হওয়ার দাবি ঘোড়াশাল পৌরবাসী বদুল চৌধুরী মাছরাঙা সংবাদ নরসিংদী